ফ্যাশন মডেল এবং টিভি অভিনেত্রী হিয়া দে পহিলা ডিসেম্বর 2008 সালে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে জন্মগ্রহণ করে। আপনারা সবাই জানেন তিনি পটল কুমার গানওয়ালা সিরিয়ালে পটল কুমার চরিত্রে অভিনয় করার সাহায্যে খ্যাতি অর্জন করে। এই বিখ্যাত মহিলা বাংলা সিরিয়ালে পটল কুমার গানওয়ালা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি কলকাতার শ্যামবাজারে নন্দিকার থিয়েটারে অনেক স্তরে অভিনয় করেন। এই পটল কুমারের ডাকনাম হিয়াদে এবং তার বর্তমান বয়স 15 বছর। তার উচ্চতা 5 ফুট এবং ওজন প্রায় 46 কেজি। জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন স্কুলে তিনি পড়াশোনা করেন। হিয়াদে বর্তমান সময়ে একজন বিখ্যাত ফ্যাশন মডেল এবং তিনি একজন অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীও বটে। তিনি তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার সুন্দর, হট এবং সাহসী ছবি পোস্ট করে পরিচিতি অর্জন করেছেন। তিনি তার ফিটনেসের খুব যত্ন নেন এবং এর জন্য তিনি নিয়মিত ওয়ার্কআউট, যোগব্যায়াম করেন। হিয়াদে একটি সিনেমাতেও অভিনয় করেছেন যেটির নাম নির্ভয়া এবং তার সিরিয়াল পটল কুমার গানওয়ালা। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স রয়েছে 97.4K। এছাড়াও ফেসবুক, টুইটার এবং ইউটিউব চ্যানেলেও বিশাল ফ্যান ফলোয়ার্স রয়েছে। প্রতিদিন তিনি ছবি, ব্যক্তিগত জীবনধারা, পেশাদার ফটোশ্যুট, ইভেন্ট উপস্থিত এবং ছোট ভিডিও শেয়ার করেন। দিনে দিনে তার জনপ্রিয়তা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন উৎস থেকে তার মোট মূল্য বার্ষিক আনুমানিক 10 লক্ষ টাকা। তিনি মূলত বাংলা টিভি সিরিয়াল, চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং একটি ব্র্যান্ডের বিজ্ঞাপন অভিনয়ের মাধ্যমে আয় করেন। সম্প্রতি হিয়াদে বেশ কয়েকটি শীর্ষ শ্রেণীর মডেলিং ব্র্যান্ডের সাথে সহযোগিতা করেছেন এবং তাদের পণ্যের প্রচার করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছেন। তো বন্ধুরা, এটা ছিল হিয়াদের ছোট্ট জীবনের কাহিনী। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।